মানুষের স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য নিরাপদ খাদ্য একটি জরুরি ব্যাপার এবং সেই খাদ্যের তালিকায় সবজির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ আজ কৃষিতে সফলতার অর্জন করেছে। কৃষির অনেক ক্ষেত্রেই বাংলাদেশ আজ ঈর্ষণীয় সফল, ধান চাষে সফল, ফল চাষে সফল, সবজি উৎপাদনে সফল। 17-18 কোটি মানুষের সবজির কোনো কমতি নেই, ফলের কমতি নেই। তথাপিও স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই কৃষিকে সমৃদ্ধ করতে এবং এই 17 কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে যে আমাদের যে সবুজ বিপ্লব, কৃষি বিপ্লবের মাধ্যমে আমরা যে সফলতা অর্জন করেছি, সেই ক্ষেত্রে কোথাও কোথাও হয়তো আমাদের কিছু ড্রব্যাক হয়েছে। যেমন আমরা বেশি উৎপাদন করতে যেয়ে হয়তো এমন কিছু বীজ নিয়ে এসেছি যে সমস্ত বীজের বা গাছের মাধ্যমে আমাদের কিছু নতুন নতুন পোকা রোগবালাই এদেশে এসেছে এবং এই বিভিন্ন ধরনের বিদেশি সবজি ফলমূলের তার যে রোগবালাইকে দমন করতে যেয়ে আমাদের কীটনাশকের ব্যবহার বেড়েছে এবং যার ফলে আমাদের যে খাদ্য উৎপাদন হচ্ছে সেখানে নিরাপত্তা একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছে। নগরবাসীরা তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তারা এখন যার যেখানে যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করছেন যে তাদের নিজেদের সবজি, নিজেদের ফলমূল যেন নিজেরাই চাষ করে উৎপাদন করতে পারেন। তেমনি জনাব সাইফুল ইসলাম বাবু পূর্ব কাফরুলের বাসিন্দা, তার ছাদ বাগানে একটি নয়নাভিরাম নগরীয় কৃষি গড়ে তুলেছেন যেখানে সে কলা থেকে শুরু করে আম, ডুমর, ড্রাগন এবং বিভিন্ন ধরনের সবজি, বিশেষ করে সারা বছরই কোনো না কোনো সবজি এই বিশেষভাবে তৈরি বেডগুলোতে উনি চাষ করে থাকেন এবং রয়েছে আমাদের যে ফলের যে কেরিয়ারগুলো থাকে, ক্যারেট, সেই ক্যারেটে সবজি চাষ করেন, টবে করেন। এমনিভাবে প্রতি বছরই উনি প্রত্যেক সিজনেই গরমের সময় গরমের যে সমস্ত সবজি হয় সেগুলো করেন, শীতের সময় শীতের সবজি করেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর টমেটো গাছ লাগিয়েছে, আমার বিশ্বাস তার পরিবারের টমেটোর চাহিদা পূর্ণ হয়েও সে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বিলি করতে পারবেন। এখানেও রয়েছে টমেটো, রয়েছে অনেক ধরনের ড্রাগন ফল, পেয়ারা, শরিফা, বেল, ডুমর, কলা, আম, যেখানে লাল শাক করেছে বোঝা যাচ্ছে, কফিও দিয়েছিল, মূলা শাক করেছে, রয়েছে স্কোয়াশের মতো বিদেশি সবজি এবং এখানে একটি খুব পরিকল্পিত একটি মাচা করেছেন যেই মাচাতে উনি লতাজাতীয় সবজিগুলো চাষ করে থাকেন। এখানে দেখতে পাচ্ছি যে একটি লাউয়ের, একটি ভিন্ন বিদেশি লাউয়ের জাত, এই লাউটি প্রায় 3.5 থেকে 4 ফিট লম্বা এবং বেশ কিছু লাউ এই গাছটিতে ধরেছিল, এখন প্রায় এর শেষ দিকে চলে এসেছে। এই লাউটি যেটি আমরা দেখতে পাচ্ছি এটি বীজ করার জন্য জনাব সাইফুল ইসলাম বাবু রেখেছেন, আমি আলাপচারিতায় জেনেছি। এবং এই যে কলা গাছ, এটি আমাদের দেশীয় সবজি কলা, এটিতে এর আগে উনি 2-3 বার কলা পেয়েছেন এবং যেই কলা পেয়েছেন আমাকে যে বলেছে যে এটি একটি মানসম্পন্ন যে 80-90টি কলা এই একটি ছড়াতে বা কাঁদিতে হয়েছিল। এখানে বিদেশি এখন যেটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় মিশরীয় ডুমর গাছ রয়েছে, থাই সফেদা, এবং অত্যন্ত নান্দনিক আরেকটি ফল গাছ রয়েছে এখানে যেটি আমাদের অত্যন্ত পরিচিত এবং এটি একটি দেখবার মতো, যে একটি কামরাঙ্গা গাছ, তার প্রতিটি
প্রতিটি অংশে ডালায় উপরে নিচে অসংখ্য কামরাঙ্গা ঝুলে আছে। এটি অত্যন্ত যেমনই নান্দনিক তেমনি স্বাস্থ্য সুরক্ষায় এই ফলের রয়েছে যথেষ্ট ভূমিকা। রয়েছে বিলম্বী গাছ, ধরে আছে বিলম্বী, এমনিভাবে উনি প্রতিটি ফল মূল সবজিকে নিজে নিজের অন্তর থেকে ভালোবাসা থেকে এবং স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে, পরিবারের সদস্যদের নিরাপদ খাদ্যের কথা চিন্তা করে সারা বছরই কোনো না কোনো ফলমূল সবজি চাষ করে যাচ্ছেন। সবুজ বান্ধব, কৃষি ও কৃষকের বন্ধুগণ, আমরা সবাই যে যেখানে যার যতটুকু সুযোগ আছে আমরা সবাই চেষ্টা করি যেন আমাদের খাদ্য নিরাপত্তা এবং খাদ্য চাহিদা পূর্ণ করার জন্য যেমনটি করা প্রয়োজন সেটি যেন আমরা নিজেরা প্রত্যেকেই নিজেদের অবদানটুক রাখি এবং চেষ্টা করে যাই। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবুজের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।